আমার হাতে যে দুটি সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিট দুটি হলো আমাদের রাউটারের যে মিনি ইউপিএস আছে সেই ইউপিএস এর সার্কিট এই সার্কিট দুটি মূলত সেম সার্কিট কিন্তু এর মধ্যে কিছুটা তফাৎ আছে সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিওর মাঝখানে আমরা জানবো অনেক সময় আমরা রাউটারটি সরাসরি কারেন্ট ছাড়া ব্যাটারি থেকে চলাতে চাই অর্থাৎ আমাদের কারেন্ট যাওয়ার পরও যদি আমাদের রাউটারটি সচল রাখতে চাই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সার্কিট ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সার্কিটটি সঠিকভাবে নির্বাচন করতে পারি না অর্থাৎ অনেক সার্কিট আছে যেগুলোতে অটোমেটিকলি আমাদের রাউটারগুলো রিসেট নেয় সো এই দুটি সার্কিটের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই রাউটার এবং উন খুব সহজেই কিন্তু আমরা কারেন্ট সাড়া চলাতে পারবো সো এই দুটি সার্কিট আমি এর আগেও একটি সার্কিট দেখিয়েছি তবে এই দুটি সার্কিটের মধ্যে একটি কোয়ালিটি আছে আপনারা হয়তো অনেকে অনেক সময় কিনে প্রতারিত হচ্ছেন অর্থাৎ যেটি কম দাম সেটি আপনারা বেশি দাম দিয়ে কিনে নিচ্ছেন এবং যেটি মানে বেশি দাম সেটি তো বেশি দাম নিচ্ছেই সো এই সকল সমস্যার জন্য কিন্তু আজকেরা আপনাদেরকে একটু সতর্ক করে দেব দুটি সার্কিট আমরা জাস্ট এ প্যাকেট থেকে বের করে নেব তবে প্যাকেটের কালার দেখবেন যে এই সার্কিটটি দেখবে দেখবেন যে এরকম একটি প্যাকেটিং করা থাকবে আর এই সার্কিটটি হচ্ছে এরকম একটি প্যাকেটিং করা থাকবে সো দুটি প্যাকেট কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা যদি এই সার্কিটটি বের করি দেখুন বের করে নিলাম এবং আমরা এই সার্কিটটিও বের করে নেব তো দেখুন এটার প্যাকেট এবং এটার প্যাকেট কিন্তু সম্পূর্ণ আলাদা সকল কম্পোনেন্টই কিন্তু দুইটি সার্কিটেতে সেম সমভাবেই আছে কোনো কম্পোনেন্টের কম নেই কিন্তু মূলত আমাদের এই সার্কিটগুলোর যে কম্পোনেন্ট এবং যে পিসিবিটি আছে সেই পিসিবির কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল এই আমার বাম পাশে যে সার্কিটে দেখতে পাচ্ছেন এই সার্কিটটি এই যে এই প্যাকেটে ছিল এই প্যাকেটের সার্কিটটি তো অনেকটা ভালো কারণ হল দেখুন এখানে যে আমাদের পঁচিশশো এল এম পঁচিশ ছিয়ানব্বই যে আইসি দুটি ব্যবহার করা হয়েছে এআইসি এই আইসির যে নাম্বারটি সেটি একদম সম্পূর্ণ স্পষ্ট লেখা আছে যদিও আপনারা ক্যামেরায় ভালোভাবে বুঝতে পারবেন না কিন্তু আপনারা যখন দুইটি সার্কিট হাতে নেবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই পাশে যে আইসিটি ব্যবহার করা হয়েছে এই আইসির নাম্বার এবং এ আইসির নাম্বার সেম হওয়া সত্ত্বেও এই আইসিটা এমনভাবে লেখা যা বোঝাই যাচ্ছে না এবং এই আইসিটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে সেমভাবে আমাদের এখানে যে পঁচিশ ছিয়ানব্বই দুইটি আইসি নাম্বার দেওয়া আছে সো এই এল এম পঁচিশ ছিয়ানব্বই এই সার্কিটটিতে খুব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে অর্থাৎ খালি চোখে বা চোখ খুব মানে ভালোভাবে না দেখলে এই নাম্বারটি বোঝাই যাচ্ছে না কিন্তু এখানে যে এল এম পঁচিশ ছিয়ানব্বই আইসি দুটি আছে সেটি খুব স্পষ্ট নাম্বার দুটি দেখা যাচ্ছে সো এছাড়াও আমাদের যদি খেয়াল করি এখানে একটি আমাদের সুইচের জন্য কানেকশনের একটা সকেট দিয়ে দিছে সাথে দুটি তারও দিয়ে দিয়েছে কিন্তু এই সার্কিটটিতে দেখতে পাবেন যে এখানে জাস্ট আমাদের একটি ইয়া দিয়ে দিয়েছে পিন দিয়ে দিয়েছে এই পিনটি এভাবে রেখে দিলে এটা সম্পূর্ণ সুইচিং হয়ে থাকবে অর্থাৎ সুইচটি অন থাকবে এটি খুলে দিলে সুইচ অফ থাকবে এরকম সিস্টেম করা হয়েছে এছাড়াও আমাদের এই পাশে যে ভোল্টেজের যে আমাদের ব্যাটারি চার্জিং লেভেলটা আছে এই লেভেলটা দেখার জন্য তিনশো চব্বিশ আইসি ব্যবহার করা হয়েছে এই ছোট্ট আইসিটা হচ্ছে তিনশো চব্বিশ আইসি ব্যবহার করা হয়েছে এটা মূলত কম্পিউটার আইসি সো এই আইসিটার এই দুইটি আইসির ক্ষেত্রে সেম সমস্যা এই আমার ডান পাশে এটা হচ্ছে নর্মাল সার্কিট এটাতে একদম যে আইসিটা ব্যবহার করা হয়েছে সে নাম্বারগুলো খুবই সাপঝা সাপঝা দেখা যাচ্ছে অর্থাৎ খুবই কম বোঝা যাচ্ছে কিন্তু এই পাশের আইসি নাম্বারটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে আমি ক্যামেরাতে ভালোভাবে আপনাদের নাম্বারগুলো বুঝিয়ে দিতে পারছি না সো আপনারা যখন দুইটি সার্কিট হাতে নেবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এছাড়াও যদি এইটা দিয়ে আমরা রাউটার এবং অনু চালাই তাহলে এই আইসি দুটি একটু গরম হবে মোটামুটি ভালোই গরম হয় আমি চেক করে দেখেছি আর যদি এইটা দিয়ে চালাই তাহলে আমাদের এই আইসি দুটি তুলনামূলকভাবে অনেক কম হিট হয় এবং হিট হয় না বললেই চলে খুব কম হিট হয় সো এই ক্ষেত্রে অবশ্যই বোঝা যাচ্ছে যে এই সার এই সার্কিটটির ধারণ ক্ষমতা খুবই কম এবং এই সার্কিটটির ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি তবে দুটি দুটি সার্কিট ব্যবহার করেই কিন্তু আমরা রাউটার এবং ইউপিএস চালাতে পারবো তবে এটার দাম একটু কম হবে এবং এটার দাম একটু বেশি হবে সো আপনারা এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা বেস্ট দামে ভালো সার্কিট কিনতে পারবেন সো আপনাদের সতর্ক করার জন্য এতটুকুই ভিডিও সো অবশ্যই আপনারা এই লেখাগুলো দেখে এবং এই আমি যে সকলগুলো বললাম এগুলো দেখে শুনে আপনারা বুঝে কিন্তু অবশ্যই ক্রয় করবেন এছাড়া কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন ভিডিওটি এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন